নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যেই ভিডিওটি আপনারা দেখবেন সেটা হচ্ছে বদরে অবস্থিত, মদিনা থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অবস্থিত সেই বদর প্রান্ত থেকে আজকে আপনাদেরকে দেখাবো সেই 400-500 বছরের আগের সাহাবিদের বাড়ি কেমন ছিলেন, তারা কীভাবে থাকতেন এবং তারা কীভাবে সেখানে বসবাস করতেন। এই জায়গাটি হচ্ছে বদর প্রান্ত থেকে এবং বদর যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল তার পাশেই এই জায়গাটি অবস্থিত, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরনো দালান কোঠাগুলো। এই পুরনো দালান কোঠাতেই থাকতেন এবং পাশে যে মসজিদটি রয়েছেন তখন কিন্তু এই মসজিদটি কিন্তু বদর যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এখানেই বিশ্রাম নিয়েছিলেন। তারপরে পরবর্তীতে এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়। এখন কিন্তু বিশ্বের সকল মুসলমানরা কিন্তু উমরা এবং হজ করতে আসে এবং বদর প্রান্তরে এসে কিন্তু সেই মসজিদে দুরাকাত নামাজ আদায় করেন এবং মসজিদটি দেখতে বেশ সুন্দর।